এক বর্ধিষ্ণু গ্রামে মঙ্গল নামের এক মুদি ছিল। ওর আর্থিক অবস্থা খুবই খারাপ চলছিল। ধন উপার্জনের জন্যে ও বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওর কাছে তো বেশি কিছু ছিল না, শুধু ছিল পূর্বপুরুষদের থেকে পাওয়া একটা লোহার দাঁড়িপাল্লা। ও ওই দাঁড়িপাল্লাটা ওর এক মহাজন বন্ধুর কাছে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ ওই দাঁড়িপাল্লা নিয়ে তো আর বিদেশ যেতে পারবে না। পরের দিন ও দাঁড়িপাল্লা নিয়ে ওই মহাজনের কাছে গেল। কি হলো বন্ধু, আজকে হঠাৎ এখানে? বন্ধু, আমি বিদেশে যাচ্ছি ধন উপার্জনের জন্যে। আমি আমাদের পূর্বপুরুষদের একটা স্মৃতি, এই দাঁড়িপাল্লাটা, বন্ধু হিসেবে তোমাকে খুব ভরসা করে রাখতে এসেছি। বিদেশ থেকে ফিরে এসে এটা আমি তোমার থেকে নিয়ে নেব। ঠিক আছে বন্ধু, যেরকম তুমি দিয়ে যাচ্ছ ঠিক সেই রকমই ফেরত পাবে, নিশ্চিন্ত হয়ে যাও। মঙ্গল মহাজনের কাছে ওই দাঁড়িপাল্লা রেখে নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিয়ে বিদেশে পাড়ি দিল। সৌভাগ্যবশত বিদেশে গিয়ে ওর ভাগ্য ফিরে গেল, আর কিছুদিনের মধ্যেই ও প্রচুর ধন উপার্জন করল। আর ভাবতে লাগলো যে এবার গ্রামে ফিরে গিয়ে শান্তিতে নিজের জীবন কাটাবে। বিদেশ থেকে ফিরে ও নিজের মহাজন বন্ধুর কাছে গেল আর বলল, বন্ধু আমাকে আমার দাঁড়িপাল্লাটা ফেরত দাও, যেটা আমি তোমার কাছে ভরসা করে রেখে গেছিলাম। ওই লোহার দাঁড়িপাল্লাটা, ওটা ফেরত নিতে আসতে তুমি একটু বেশি দেরি করে ফেলেছো। ওই দাঁড়িপাল্লাটা তো ইঁদুরের পেটে চলে গেছে। আমি দুঃখিত যে তোমার ওই দাঁড়িপাল্লাটা সুরক্ষিত রাখতে পারিনি। মঙ্গল কিন্তু ছিল খুবই বুদ্ধিমান, মহাজনের চাতুরি সে এক মুহূর্তে ধরে ফেলল। মঙ্গল বুঝতে পারল যে ও ওই দাঁড়িপাল্লাটা দিতে চায় না, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। ওকে শিক্ষা দেবে বলে চিন্তা করে শান্ত স্বরে বলল, বন্ধু তুমি এটা নিয়ে কোনো দুঃখ করো না, একদিন না একদিন তো ওই দাঁড়িপাল্লাটা নষ্ট হয়ে যেতই, সেটা তোমার কাছেই হোক অথবা আমার কাছে, তাতে কি আর এসে যায়? ইঁদুর খেয়ে নিয়েছে, তাহলে ইঁদুরের দোষ, তুমি কি করতে পারো? মহাজন নিজের চালাকির জন্যে মনে মনে খুব খুশি হলো। বন্ধু এত দূর এসে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, এই জন্যে পাশের নদীতে আমি স্নান করতে যাচ্ছি, তুমি শুধু তোমার ছেলেকে আমার সঙ্গে পাঠাও, আমার স্নান করার সময় ও আমার কাপড় চোপড় আর জিনিসপত্রের দেখাশোনা করবে। মঙ্গল যে সৎ মানুষ সেটা মহাজন জানত, সেই জন্যে ও ওর ছেলেকে ডেকে তক্ষুনি বলল, খোকা, মঙ্গল কাকু নদীতে স্নান করতে যাচ্ছে, তুমি ওনার জামা কাপড় আর জিনিসপত্রের খেয়াল রেখো, আর তুমিও স্নান করে এসো। মহাজনের ছেলেকে সঙ্গে নিয়ে মঙ্গল নদীর দিকে গেল। চান করে ফেরার সময় মঙ্গল এক বাহানা দিয়ে মহাজনের ছেলেকে পাশের একটা গুহায় নিয়ে গেল। ও মহাজনের ছেলেকে ওই গুহায় লুকিয়ে রাখল আর গুহার মুখটা বন্ধ করে দিল, যাতে ছেলেটা বাইরে বেরোতে না পারে। তারপরে ও একাই মহাজনের কাছে ফিরে এলো। তখন মহাজন জিজ্ঞেস করল, আরে আমার খোকা কোথায় গেল? বন্ধু খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে একটা বাজ পাখি তোমার ছেলেকে নিয়ে উড়ে গেছে, দেখতে দেখতেই আমার চোখের পলকের বাইরে চলে গেল, আমি খুবই দুঃখী আর লজ্জিতও বটে। মহাজন রেগে গেল আর রাগে কাঁপতে কাঁপতে ও চেঁচিয়ে উঠল, এটা অসম্ভব, বাজ পাখি কি কখনো খোকাকে উঠিয়ে নিয়ে যেতে পারে? তুমি আমাকে তোমার মতন মূর্খ মনে করেছো, হ্যাঁ তুমি আমার খোকাকে ফিরিয়ে নিয়ে এসো। বন্ধু তুমি কিন্তু বৃথাই রেগে যাচ্ছ আমার ওপর, এখন তুমি আমায় একটা কথা বলো না, যদি একটা ইঁদুর লোহার দাঁড়িপাল্লা খেয়ে ফেলতে পারে, তাহলে কি একটা বাজ পাখি একটা বাচ্চাকে নিয়ে যেতে পারে না? মহাজন সঙ্গে সঙ্গে মঙ্গলের চালাকি বুঝতে পেরে গেল আর ওকে দাঁড়িপাল্লা ফেরত দিয়ে দিল। আর দাঁড়িপাল্লা ফেরত পেয়ে মঙ্গলও মহাজনের বাচ্চাকে ওর কাছে ফিরিয়ে দিল। শিক্ষা: ছল কপট আর লোভ শেষ পর্যন্ত খারাপ দিনই ডেকে আনে। আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন, আপনারা আমাদের ভিডিওর ওপর নিজেদের কমেন্ট অবশ্যই দেবেন, আমাদের ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন।